আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো আমলকি, যেটাকে আমলা বলে। এতে প্রচুর ভিটামিন সি আছে, অনেক ভিটামিন আছে যা খাওয়ার জন্য। এবং এই গাছটা দেখুন, সবাই গাছটা চিনে রাখতে পারেন। গাছটার ঢালের এই যে পাতাগুলো চিকন চিকন পাতা, এই আমলকি আমলা বলে। এতে তেল তেল করে অনেকে, অনেকে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করেন এই ওষুধটা। আপনি এই আমলকি এই ফলটা খায় দেখতে পারেন, অনেকে খাইতে চায় না। এবং আমাদের অনেক এলাকায় যে জায়গায় বেশি আছে তারা এটাকে গুরুত্ব দেয় না, কিন্তু এর যে পুষ্টিগুণ সম্পর্কে জানলে আমরা সবাই গুরুত্ব দেব। তাই আসুন আমরা আমলকি খাই এবং এর সুফল সম্পর্কে সবাইকে বলি। ধন্যবাদ। আমলা বা আমলকির আয়ুর্বেদিক উপাদান হিসেবে বলা যেতে পারে এটা খাদ্য ও ঔষধ উভয়ই। এই ছোট্ট ফলটি স্বাস্থ্যের পক্ষে উপকারী। আমলা মূলত টক স্বাদের হয়। এই ব্যাধত ওষুধ আসলে একটি খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা বিনামূল্যে রেডিক্যাল থেকে সেল অক্সিডেশন প্রতিরোধ করে ক্যান্সার, ডায়াবেটিস এবং হৃদ রোগের মতো রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এটি অনেক রোগের জন্য চিকিৎসা প্রদান করে এবং এই কারণে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আমলায় প্রচুর ভিটামিন সি রয়েছে এবং ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, ক্যারোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্সের মতো অনেক খনিজ ভিটামিন রয়েছে। চোখের জন্য আমলার উপকার। মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে পান করলে দৃষ্টিশক্তি উন্নত হয়। গবেষণা দেখা গেছে যে এটি চোখের ভিতরের চাপকে হ্রাস করে দূরের জিনিস দেখতে পায় এবং ছানি পড়তে দেয় না। ভিটামিন এ এবং ক্যারোটিনিক মেলানিক রাতের অন্ধত্ব কমাতে বা আপনার দৃষ্টিকে শক্তিশালী করে। ডায়াবেটিসের জন্য এর উপকার প্রচুর। আমলা বিচ্ছিন্ন গ্রুপের কোষকে উদ্দীপিত করে, যা হরমোনটি ইনসুলিনসকে বেরোতে দেয় না, এবং ডায়াবেটিস রক্তের গ্লুকোজ হ্রাস করে এবং শরীরের সুষম ও সুস্থ রাখে। এতে উপস্থিত ক্রোমিয়াম শরীরের LDL কোলেস্টেরলকে কমায়, যা হৃদগত স্বাস্থ্যের জন্য ব্যাপক ব্যবহৃত হয়, যা বিটা ইনহিবিটারের প্রভাবকে বাড়ায়। আমলা প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা অস্ত্রের মাধ্যমে খাদ্য বহন করতে সহায়তা করে এবং আপনার অস্ত্রের গতিবেগ নিয়ন্ত্রণে রাখে। ফাইবার এছাড়াও আলগা পায়খানা বৃদ্ধি এবং ডায়রিয়া কমাতে পারে। হৃৎপিণ্ডের জন্য এর উপকার প্রচুর। এটি হৃৎপিণ্ডের পেশিকে শক্তিশালী করে অতিরিক্ত কোলেস্টেরল জমতে দেয় না। আমলাতে ক্রোমিয়াম থাকে, যা অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনা কমাতে পারে এবং রক্তনালী এবং ধমনীতে পদার্থের চর্বির উপাদান কমাতে পারে। চুলের জন্য এর প্রচুর উপকার। চুল বৃদ্ধি এবং ঘনত্ব কালো করার জন্য এটি অনেক চুলের টনিকগুলোতে ব্যবহৃত হয়। চুলের শিকড়গুলি তাজা আমলা বা তার পেস্ট প্রয়োগ করলে চুলের বৃদ্ধি এবং রং উন্নত হয়। আমলাতে প্রোটিন রয়েছে। প্রোটিন সেলুলার ডেভেলপমেন্ট, পেশিবহুল উন্নয়ন, অঙ্গ স্বাস্থ্য এবং অন্যান্য বিপাকীয় ক্রিয়াকলাপের বৃদ্ধির জন্য অপরিহার্য। মূত্রের জন্য আমলায় প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি করে আমাদের কিডনি সুস্থ, মূত্রাশয় সংক্রামক এবং গর্ভাবস্থায় সংক্রমণ রাখতে আমলকি অপরিহার্য। আমলাতে উপস্থিত কিছু খনিজ পদার্থ এবং ভিটামিন মাসিক ঋতুস্রাবের চিকিৎসার ক্ষেত্রেও